গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 9:16, আমার গলা শুনে বা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো এখনো ঘুম ভাঙেনি, কিন্তু বিছানা ছেড়ে উঠে এসেছি 8:30, তাও ওয়াচম্যান এসে বেল বাজিয়েছে, তাই জন্য আজকে গ্যারেজ ক্লিনিং হচ্ছে। তো ওই জন্য সবার স্কুটিগুলো বাইকগুলোকে বাইরে বার করবে, তারপর জাস্ট গ্যারেজটা শুকিয়ে গেলে আবার সবাই ঢুকিয়ে দেবে। আর আমার চেয়ারের অবস্থা এরকম ডাম্প অবস্থায় রয়েছে, কালকে কোনো কাজ করিনি। আর বলছিলাম না, মন মেজাজ ঠিক না থাকলে দেখবে কোনো কাজেই কোনো কিছু এনার্জি পাওয়া যায় না, যেরকমটা আজকেও আমার এনার্জি নেই সত্যি কথা বলতে। কিন্তু করতে হবে, যে প্ল্যানিংটা ও করেছিল যে জামাই ষষ্ঠীতে তো কিছু খেতে পারেনি, সানডেতে একটু ভালো মন্দ রান্না করে দিও, তো সেটাই তো করব ঠিক করেছি। কিন্তু ওই যে কোনো এনার্জি তো পাচ্ছি না বডিতে যে করতে যাব, 9:16 বেজে গেছে যেটা তোমাদেরকে বলছিলাম। আর একজন যিনি খাবেন তিনি এখনো ঘুমিয়ে শক্তিটা সঞ্চয় করে নিচ্ছেন আর কি। আর আমি এখানে লাল শাকের প্লাস্টিক তো বার করেছি, কিন্তু কখন বাজবো কাটবো সেটা এবার দেখা যাক। ভাবছি আর বসে থাকলে চলবে না, এবার কাজগুলোকে শুরু করতে হবে। চলো শুরুই করি, আজকের দিনটা কেমন কাটে দেখা যাক এই আর কি। আর তোমাদেরকে আরো একটা কথা বলি, কালকে তো আমি তারপর ব্লগটাকে শেষ করে দিলাম, আর আম্মার সাথে আমার কথা হয়েছিল, তো আম্মাকেও বলছিলাম যে আম্মা এরকম এরকম তো তো মাছ মাংস এরকম তো খেতেই হবে। তাহলে আম্মা বলছে একদমই কোনো ব্যাপার নয়, আর তোরা হচ্ছিস নাতি নাতনি, এটা হচ্ছে চার পুরুষ হয়ে গেছে, মানে আমাদের বিষয়টা হচ্ছে চার পুরুষের, তো ওই জন্যে আম্মা বলছে তোরা খা, ওখানে কিছু হবে না, তোরা তো অনেকটাই দূরে রয়েছিস, এমন তো না যে বাড়ির মধ্যে বা কিছু, তো অসুবিধা হবে না। তো এইসব নিয়ে কথাবার্তা কালকেও হয়েছে আর কি, কারণ নিজেদেরই একটা কুতকুত তো অবশ্যই লাগছে, যেখানে পুজোটাও দিচ্ছি না আর কি, বারবার বলছি ওই জন্যই তো ওই আর কি। তো চলো এবার কাজ শুরু করি। ১০:০৩, অবশেষে প্রমীকে ডেকে টেনে তুলে তোলা হয়েছে আর কি, টানিনি আর কি, জোরে জোরে ডেকেছি, কারণ এরপর না বেশি ঘুমালে দেখবে একটা অনিয়া আসে খাবারের ওপরও। তো যাই হোক, এখানে লাল শাকটা কেটে আমি বেশিটাই রেখে দিয়েছি, আজকে একদম সামান্য একটু করব, যেতে এত কিছু হবে। এখানে তিন রকমের ভাজা কেটে নিয়েছি, বেগুন আলু কুমড়ো, এটার মধ্যে চা করেছি প্রমীর, আর এটা হবে মাছ, বাটা মাছটা আমার জন্যে, পাবদাটা ওর জন্যে, আর কাতলাটাও ওর জন্যে। কাতলার পিসটা শুধু দেখো, মানে সেদিন ওর ইচ্ছে হয়েছিল যে এরকম একটা বড় রিং পিস রাখবে, মানে কি অবস্থা যাই হোক না কেন। আর মাছের মাথা দিয়ে হবে ডাল, তাই মাথাটাকে বার করে নিয়েছি, আপাতত এইটুকু জোগাড় করেছি, আর ওইদিকে আমি ডাল সেদ্ধটা বসিয়েছি, এবার ঘরটাকে ছাদ দিয়ে নেব। এদিকে আমার লাল শাক ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমার কুমড়ো আর বেগুন ভাজা, বেগুনটা হয়ে গেছে, বেগুন দু পিসে আমি ভেজেছি, কারণ খুব একটা বেগুন ভাজা আমরা দুজনেই পছন্দ করি না, তো কুমড়োটা ভাজছি এখন, তখন দু পিস হয়েছে, আর আলুটা ভাজলে হয়ে যায়, তারপর একে একে মাছ ভাজবো। আর ওদিকে না আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে, দেখো ডালে জল বেশি দিয়েছিলাম বলে একটু বেরিয়ে এসছে, যাই হোক কুমড়োটা ভাজতে থাকি, আর এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই। মাছটাকে যে ভাজতে আমার কি কষ্ট হয়েছে বুঝতে পারছো হয়তো, দেখো মাথাটা একটু বেঁকেও গেছে, আমার কিচ্ছু করা নেই, কড়াইতে ধরছিল না, আমি কি করেই বা ভাজতাম বলো। তো যাই হোক, এটা একটু তো ফুটতে দিতে হবে কিছুক্ষণ, তাই ঢাকা চাপা দিয়ে এখন দিলাম ফুটতে। এটা করেছি দই দিয়ে, আর এটা করেছি সর্ষে দিয়ে, এটা ঝাল টাইপের করলাম, আর এটা করেছি দই পোস্ত এইসব দিয়ে। তো শখ করে মাছটা এনেছিলাম, তো আলটিমেটলি রান্না হয়েছে, একটু একটু ভেঙে গেছে, কারণ এত বড় মাছ উল্টানোর সময় ভাঙবেই, তো কিছু করার নেই। উল্টানোর সময় তো বড় কথা, যখন করে নামাতে গেছি তখন বেশি হয়ে গেছে, কারণ জলে নরম হয়ে গেছে। ঠিক আছে, এত বড় মাছের পিসটা দেখা যাক কখন খেতে পাই। তো দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, মাছে মাথা দিয়ে ডাল শাক ভাজা মাছ মাছ, আর এখানে হচ্ছে লাস্ট চাটনি। তো এই আজকের মেনু, আর দেখি কি জোগাড় করা যায় এই আর কি। রান্না স্নান দান সমস্ত কিছু আমার হয়ে গেছে, আর একজন নিচে ভিক্ষু কেসেন, ওনাকে আমি যাচ্ছি খুচরো পয়সাটা দেব, আর হচ্ছে ওই জানি না পাবো কিনা, আমি তো বললাম ওপর থেকে ডাকলাম কিছুতেই শুনতে পেলো না, আসলে মাইকিং করছে আর কি, তো ওই জন্যে। আর ওনা খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া এই জিনিসটা খুব পছন্দ করে, খাবে কি না খাবে সেটা পরের কথা, এতগুলো তো একসাথে খাওয়াও যায় না, ওই আর কি ভালো লাগে দেখতে সাজিয়ে গুছিয়ে দিলে। তো আমি যাবো একটু আমরুতার দিকে, জানি না আমরুতা খোলা পাবো কিনা, দেখা যাক কি হয়। কান্তিটা না এখান থেকে অনেকটা দূর, নিচের রাস্তা দিয়ে আর প্রচন্ড রোদ উঠেছে, আরও বুঝে যাবে বলে আমি ছাতাটাও আনতে পারলাম না।
এই গলিটা দিয়ে ঢুকে সেই শেষ মাথায় চলে গেছে দেখো, ওই যে ওই বউটা বসে আছে ওখানটাতে। তো যাই আমি হাতার থেকে দিয়ে আসি আগে, তারপরে যাব। বাবা আমরুথাটা খোলা আছে, কিন্তু আমি দূর থেকে বুঝতে পারিনি, হঠাৎ করে কাঁচের দরজা লাগিয়ে দিয়েছে, তো আগে ছিল না এই জিনিসটা। আমি নিয়েও নিয়েছি, এখানে না মিষ্টির প্রচন্ড দাম, মানে কি আর বলবো, কিছুই নেইনি সেরকম, 130 টাকা হয়ে গেল। তো যাই হোক চলো এবার যাই। ও অলরেডি না আমাকে একবার ফোন করেছে, কারণ ও ব্যালকনি দিয়ে আমাকে কোনো গলিতেও দেখতে পায়নি, প্লাস আমাকে ঢুকতেও দেখেনি আর কি, তাই ফোন করেছিল, বলছে কোথায় তুই, আর বলছে আমি আসছি দাঁড়াও। তো চলো যাই, আমি বলেই রেখে দিয়েছি ফোনটা, জিজ্ঞেস করার সুযোগই দিইনি যে কোথায়, পার হয়ে নি রাস্তাটা, এখন ফাঁকা আছে। আমি তো এসে গেছি, এবার দেখি দেখো এখন বাজে 1:36, একদম ঠিকঠাক টাইমেই রয়েছি। আর এই হচ্ছে ওনার লাঞ্চ, এই দেখো ফটো তোলা চলছে এখন। বাহ, যাই হোক তোমরা তো এগুলো দেখেই নিয়েছো। আর মিষ্টিটা গিয়ে আমি নিয়েছি দই, রসমালাই, মিল্ক সন্দেশ, মানে ওটা হচ্ছে ওই মিল্ক কেক যেটাকে বলে, চমচম, আর একটা কালাকাঁদ। তো এই হচ্ছে তার মেনু, ঠিক আছে দাদা? হ্যাঁ জোরে বলো হ্যাঁটা। যাই হোক এত তাড়াতাড়ি যে হবে আজকে আমি সেটাও ভাবিনি। তো তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে, পাবদা মাছটা একটু মাছের আন্দাজে ছোট হয়ে গেছে, তবে ঠিক আছে অসুবিধে নেই। রোজই বিকেলে ভাবি বেরোবো, আর রোজই দেখো এরকম টাইমে বৃষ্টিটা শুরু হয়, মেঘ করে। হ্যাঁ দেখো এই ছাদগুলো দেখলে বুঝতে পারবে যে বৃষ্টিটা পড়ছে, জোরে হয়তো নামেনি কিন্তু এইখানকার বৃষ্টিকে তো ভরসা নেই, বেরোবো আর টুক করে মানে বেড়ে যাবে আর কি, তবে বৃষ্টিটা আসবে মনে হচ্ছে, মেঘ করেছে। আর যত বৃষ্টি এদের সানডের সময়ই মনে পড়ে, কালোও করে এসেছে। ভেবেছিলাম আমরা বিকেলে একটু বেরোবো, কিন্তু না তা দেয়নি, রাস্তাটা দেখতেই পাচ্ছো পুরো ভিজে গেছে, জলও জমে গেছে, তাই আর কি। আর খেলাও আছে, ও খেলাও দেখবে একটুখানি পর থেকে, তো ওই জন্য আমি ভাবলাম আমি একটু সামনের রাস্তা ফাস্তাগুলো থেকে হেঁটে আসি, সারাদিন ঘরে ঠিক ভালোও লাগে না। আর যত বৃষ্টি যেন এই স্যাটারডে সানডেই নামবে আর কি, কালকেও তোমাদেরকে দেখেছিলাম মেঘ করেছে প্রবল, তো ওই আর কি। এত মানে বৃষ্টি তেমন কিছুই হলো না, ইলেকট্রনিক সিটিতে নাকি প্রচণ্ড, দিদি মাঝে মধ্যেই ফোন করে মেঘ করলে ওদিকটাতেই যেন সবচেয়ে আগে বৃষ্টিটা হয়, আর পুরো ঝড়ের মতো বৃষ্টি হতে থাকে, হাওয়াও তেমন। তো আমাদের এই দিকটাতে সেরকম হয়নি, তবে ভালোই হয়েছে, মানে বেরোলে ভিজে যাবে লোকে আর কি, দেখতেই পেলে রাস্তাটা জল ঠল জমে গেছে একটু, তো এই আর কি। আর একদম ঝিরিঝিরি হয়ে পড়ছে, তেমন গায়ে লাগছে না। আমি আজকে মেন বেরোলাম একটু আইব্রো করতে, সেই না আইব্রো করেছি হচ্ছে দিয়ার বিয়ের আগে, দিয়ার বোধহয় তারপর অনেকবার করা হয়ে গেছে আইব্রো, আমার আর করা হয়নি। তো দেখি সামনে, আর আসলে আমাদের বাড়ির সামনে যে পার্লারটা ছিল ওটা বন্ধ হয়ে গিয়ে পড়ে, মানে বন্ধ হয়ে গিয়েই যত ঝামেলা। তো দেখি সামনে আরও একটা আছে, যদি ওটা খোলা পাই তো ওটাতে করবো, ইচ্ছে হলে একটু পার্কের দিকে যাব, অনেক দিন যায়নি, আর নয়তো বাড়ি চলে যাবো যদি মানে আকাশের অবস্থা বুঝে, আকাশ এখনও মেঘ করে আছে কালো হয়ে। তো এই আর কি, চলো দেখি পার্লারটা খুলেছে কি না, মনে তো হচ্ছে খুলেছে। এই যে তো এই যে এই মাসির কাছ থেকে ফুল নিতে আসি, তার অপোজিটেই, তো চলো দেখি, করেনি কখনো, করিনি, কেমন করবে কে জানে। আমার হয়ে গেছে, তো খুব খারাপ করেনি, ভালোই করেছে, ঠিকঠাক চলে যাবে এই আর কি। তো আমি চুলটাও একটু কাটাবো ঠিক করেছি, কারণ প্রচণ্ড চুল উঠছে, তাই ওর থেকে জেনে গেলাম, যেহেতু আজকে আমার শ্যাম্পু করা নেই তাই আমি আর কাটালাম না। তো দেখি পরে, এই যে আজকে হলে কিন্তু হয়ে যেত, যেহেতু এই শ্যাম্পু করা নেই, ব্যাস এবার বললাম তো পরে আসছি, কিন্তু এইবার আর হবে বলে মনে হচ্ছে না, হয়তোই আস্তে আস্তে আবার পরের মাসেই আমি করিয়ে দেবো। এই আইব্রোর জন্যই অনেকদিন ধরে ভাবতে ভাবতে আজকে অবশেষে হয়েছে আর কি। তো আমি যাচ্ছি একটু সামনের দিকে হেঁটে নিই, তারপর আবার ঘরে ঢুকে যাবো।
রাতে আদেও কি রান্না হবে না হবে কিছুই জানি না। বৃষ্টি হচ্ছিল, তবে আমি যখন বেরোলাম তার আগে থেমে গেছিল, আর সেরকম বৃষ্টি কিছু হয়নি। যা হয়েছে সব ওই ইলেকট্রনিক সিটির দিকটাতেই হয়েছে, এদিকটাতে তেমন কিছু হয়নি। তো চলো, ওই আর কি বিকেলের দিকটাতে নেমেছিল একটু, তারপরে আস্তে ধীরে কমে গেছে এই আর কি। তো আইব্রোটা ভালোই করেছে, খারাপ খুব একটা করেনি যা মনে হলো দেখে এসে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর না খুব একটা এনার্জিও নেই আজকে। তো কালকে আবার করব, নতুন একটা ব্লগের সাথে আসবো তোমাদের কাছে। আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মধ্যে। টাটা, গুড নাইট।